Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Welcome back to my channel SS Cooking Blog UK. Asko apnar samne notun ekta vlog liye elam. Ami Zayar amar friend er bari Olongkar Union. Ta Zayar siler tai fatai riya Zayar gi. Lalar sogdor ya lala bazar lama bai lai mia. Ta apnar dekhta ta hoga sinta khub bhalo lagche ar kichu shobji kheto tara korchen khub bhalo lage hoyto gar dugi ase dugi one dugi phutaisen tar ke tar dugi na lal shak chestai yok khub bhalo lage khub sundor lage ta apnar dekhta ta hoga ar comment koruka like koruka share koruka like kore janauka ki rom hoyse video asha kori bhalo lagbo ta amra Olongkar Union Olongkar jagai ekta ohana jaiyar kichu greater sylhet organization welfare north region tara amra kichu needy people der distribution kormo eta dui ta ase ekano ekana ekta holo Haji suab na Haji aftab shabar organization ar greater sylhet organization dui ta mili amra distribution kormo to jai ek mashok miar bari jaiyar amra inshallah apnara bhalo lagbo dekhte thahuka আর জানাইন জানো কি রকম ভিডিও হইল যে এখানে বাক্কা ভিডিওটা বাক্কা একটু লেটে আপলোড করছি আর দেশ থেকে আইয়া সময় পাইছি না কিছু অসুস্থ হয়ে গেছিলাম আর রমজানও আইছে রমজান লাগিও কিছু টাইম মিলছে না তো এখন দিলাম ওই আপনার লগে শেয়ার করি আর জানাইন জানো আপনারা কি লইল দেখতে থাকুকা লগে থাকুকা আর অবশ্য তো আরও নতুন নতুন ভিডিও লই আইম আপনারা শেয়ারের মাধ্যমে আর আপনার লাইকের মাধ্যমে খুব ভালো লাগে আপনারা যেন লাইক দেন শেয়ার করেন বা কমেন্ট করে জানাইন যে কীরকম হয়েছে তো যাই হোক আপনার লগে থাকুক ইনশাল্লাহ দেখতে থাকুক ওই আমরা ঢুকে গেছি দেখো এখন কিছু বাদে কিছু ডিস্ট্রিবিউশন করিলাম আমরা Haji suab আলী Haji aftab আলী অ্যান্ড গ্রেটার সিলেট ওয়েলফেয়ার মাধ্যমে এটা ডিস্ট্রিবিউশন করা হয়েছে তো তার লগে তাহকা বাদা তাহকার দোয়া করবো আমরা লাগি আর ফুল ভিডিওটা দেখবা দেখে জানাইবা কি রকম হইল বালাতা হুকা দেখতে আমাদের যারা আছেন অসহায় সুবিধা বঞ্চিত মানুষ ওনারা কিন্তু আপনারা এই সহযোগিতার মাধ্যমে ওনারা কিন্তু উপকৃত হবে এবং যারা আছেন আরো অন্যান্য যারা আছেন সম্মানিত অতিথিবৃন্দ তাদেরকে অনুরোধ করবো আপনারা প্রত্যেকের নিজের এলাকা থেকে আপনারা যদি একটা সুন্দরভাবে পরিচালনা করেন প্রত্যেক রমজান মাস আসলে অথবা ঈদের সময় আসলে অথবা বিশেষ কোনো দিন যদি আসলে আপনারা এগুলো একটু সুরদিশি রাখেন প্রবাসী যারা আছেন বা বৃত্তস্বরে যারা আছেন তাদের সহযোগিতা এভাবে ট্রাস্ট গঠন করেন এবং পরিচালনা করেন আশা করি আমাদের যারা আছে সুবিধা বঞ্চিত তাদের যথেষ্ট উপকার হবে আর Haji suab আলী এবং Haji aftab আলী ট্রাস্টের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মঞ্চ উপবিষ্ট এই বাংলাদেশেরই প্রাণ যুক্তরাজ্য প্রবাসী বৃন্দ সবার নাম উল্লেখ করতে পারছি না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আপনারা যে উদ্যোগ নিয়েছেন এটা খুব সুন্দর প্রবাসীরা হচ্ছে এই দেশের প্রাণ বাংলাদেশ একমাত্র প্রবাসীদের উপর নির্ভরশীল আপনাদের উদ্দেশ্যকে স্বাগত জানাই আমি সংক্ষিপ্ত দুই একটি কথা বলবো এখানে যারা প্রবাসীরা আছেন তাদের উদ্দেশ্যে আপনারা আপনাদের যে জাকাতের টাকাটা আছে আমার অনুরোধ প্রত্যেক বছর আপনাদের ঘনিষ্ঠতম গরিব যে আত্মীয়বৃন্দ আছেন এবং গ্রামের যারা খেটে খাওয়া মানুষ আছেন আপনারা যদি স্থায়ীভাবে একটা তার উপার্জনের পথ করে দেন এই বছর পরবর্তী বছর তার আর অন্যের কাছে হাত পাতানো লাগলো না এটাই আমার অনুরোধ আর ধন্যবাদ জানাই বিশেষ করে আমার শ্রদ্ধেয় বড় ভাই মাসুক আহমদ এবং আমার শ্রদ্ধেয় চাচা জনাব ইলাসুর রহমান সাহেবকে আজকে যে উদ্যোগ নিয়েছেন এটা খুব সুন্দর উদ্যোগ এবং যতদিন ওনারা বেঁচে থাকবেন মরার আগ পর্যন্ত এই উদ্যোগটা যেন জারি থাকে এ আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু সবার সভাপতি সাহেব মঞ্চে উপবিষ্ট আমার সম্মানিত অতিথিবৃন্দ
এবং সামনে আমার মুরব্বিয়ান ভাইয়েরা এবং চাচারা আপনাদেরকে আমার অন্তর থেকে অন্তঃস্থল থেকে আপনাদেরকে আন্তরিক মোবারক এবং ধন্যবাদ। প্রথমে আমি মাসুদ ভাইকে ধন্যবাদ না দিয়ে পারছি না, উনি আমাদের গ্রেটার সিলেটের সাবেক প্রেসিডেন্ট ছিলেন, উনি আমাদের গ্রেটার সিলেটে অনেক মানে অবদান আছে। এখানে বর্তমানে উপস্থিত আছেন আমাদের কাউন্সিলর নেসার আলী ভাই, নেসার আলী ভাই পক্ষ থাকি অনেক কিছু জানতে পারতেন আমাদের গ্রেটার সিলেট সম্বন্ধে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, যেহেতু কেন আমি আসতে দেরি হয়েছে এতে আমি আন্তরিকভাবে দুঃখিত, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। এবং সকলের পরিচিত মুজ্জানাথ ভাই এবং আজকের অনুষ্ঠানে উপস্থিত প্রবাসী নেতৃবৃন্দ, এর মধ্যে উল্লেখযোগ্য গ্রেটার সিলেট নর্থ রিজনের দুইবারের সাবেক চেয়ারম্যান জনাব মাসুদ ভাই এবং গ্রেটার সিলেটের দুইবারের সেক্রেটারি এবং বর্তমান ভাইস চেয়ারম্যান কাউন্সিলর নেসার আলী ভাই, যিনি আমাদের বিশ্বনাথের গৌরব। যে বিশ্বনাথের মানুষ লন্ডনের একটা টাউনের দীর্ঘদিন একবার না তিনবার পর্যন্ত উনি নির্বাচিত কাউন্সিলর। এভাবে অনেক নেতৃবৃন্দ প্রবাসী ভাইরা এখানে আছেন, তো আমি সবাইকে প্রথমেই আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। তারা কষ্ট করে আসলে দেখেন এই গরমের মধ্যে, তারা ঠান্ডার দেশের মানুষ, এই গরমের মধ্যে এসে আপনাদেরকে সময় দিচ্ছেন, এলাকার মানুষকে সময় দিচ্ছেন। আমি আরো প্রাউড ফিল করি তাদেরকে নিয়ে, যারা তারা প্রত্যেক বছর এই যে গ্রেটার সিলেটের নেতৃবৃন্দ প্রত্যেক বছরই তারা আসেন এবং প্রত্যেক এলাকায় সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় গিয়ে তারা নিরীহ মানুষের পাশে তারা দাঁড়ানোর চেষ্টা করেন। আমি তাদের আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। বিশেষ করে আজকের যে আয়োজন তারা যে করেছেন এটা অত্যন্ত ইনশাল্লাহ আগের জন্য আমি তোমাকে বলতাম। আসসালামু আলাইকুম।